এটার সমস্যা হলো গাড়ি রানিং এ চলতে গেলে গাড়ি ধাপ পারে, গাড়ি ক্লাচ ধরলে গাড়ি বন্ধ হয়ে যায়। তো এটা আসলে মূল কি সমস্যা আমরা এটা এখন দেখাবো। তো চলুন দেখা যাক। তো প্রথমে আমরা সিটটাকে টান দিয়ে খুলে নেব। দ্বিতীয়ত সাইড কভারটা খুলে নেব। ওকে, তো আমরা এই সাইড কভারটাকেও খুলে নেই। তো এটা চাঙ্গি খুলতে লাগলে আগে চাবিটাকে আস্তে করে এই যে খুলে গেল। তো এটা হলো টুল বক্স। তো এখানে দেখুন নাট আছে, এই কয়েকটা নাট খুলে নিলে নাট করে বাড়াবে। দাঁড়ান আমরা খুলে তা দেখাচ্ছি। তো এভাবে খুলে নিতে হবে নিচে আর কি। এখানে একটা নাট থাকে এই ঠিক এখানে, এই নাটটা খুলে নিতে হবে। আর উপরে এই চারটা নাট, এই চারটা নাট আর কি খুলে নিতে হবে। চারটা ছয়টা নাট আর কি, ছয়টা নাটে খুলে নিতে হবে। তো এটাকে এইভাবে আর কি খুলে দেওয়া হবে। লাইন আছে, লাইনটা খুলে নিন। এটা আর কি ইন্ডিকেটারের, আমরা যে ইন্ডিকেটার বলি এটা ইন্ডিকেটার চাঙ্কির সাথে। তো আমরা খুলে নিয়েছি। তো আমরা ট্যাপেট বাড়িটা খুলে নিচ্ছি, ট্যাপেট বাড়ি খুলে নিচ্ছি। তো সব এই চারটা নাট খুলে নিলে ট্যাবলেট বাটি বাড়ায় আসবে। তো ট্যাবলেট বাটি আমরা খুলে দেখাই এটার মধ্যে কিরম সিস্টেম আর কি থাকে। তো একটু দেখুন, এবার আমরা ট্যাবেটটা অ্যাডজাস্ট করতেছি। তো টপের মার্কটা দেখা দে, এই যে এখানে লাগলে কি করবেন। এটা টপের মার্ক আছে, এই যে দেখুন দুইটা দাগ, ঠিক আছে। দুইটা দাগ উপরে থাকলে কিন্তু হবে না, এটা নিচে ঠিক এটার লেভেলে রাখতে হবে। আর এটা দেখছেন, এটা একবার সোজা স্ট্রেট উপর মুখে আর কি পিনটা। ওকে ওকে ওকে, এটা কতখানি আর কি লুজ দিলে হবে, আর বেশি লুজ থাকা ভালো না। তো এটাকে যদি আমরা বেশি লুজ দিই একটু সমস্যাই হবে, টিক 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 করবে। দুইটা এক মাপে একভাবে, এই বলটাকে ঘোরায় দেখবেন যে আসলে বলটা ফিরে আছে নাকি। তারপর এইটারে একটু উঁচু নিচু করবেন কতখানি, আমার মনে হচ্ছে এটা ঠিক। আমি এই মাপে দিলাম, জায়গাটা খুবই গম্ভীর। আপনি ইচ্ছে করলে টাঙ্কিটাও খুলে নিতে পারেন। তো এটাকে ফুল টেক দিয়ে দ্বিতীয়টা, তো আমরা দ্বিতীয়টা টাইট দিচ্ছি, ঠিক সেইভাবে টাইট দেন যেন ফ্রি ফ্রি অবস্থায়
আজকে মন হচ্ছে আমার কাছে টুলস দেবো। তো এই মাপে রেখে আমরা টাইট দেবো। আমাদের মেন বিষয়টা হলো বলটাকে ঘুরানো, ইয়ারিংটাকে। ইয়ারিংটা তো ঘুরছে না। তো আমরা এখন ট্যাপেট বাটিটাকে সেট করে নেব। ট্যাপেট বাটি একটা কাম করে নিয়েছি, এখন দেখা যাক কি অবস্থায় আর কি থাকে। ঠিক তিনটা ভাল্ব এইভাবে থাকে। আমরা এটাকে ফিট করে ফেলেছি, টাঙ্গি মাঙ্গি সব ফিট করে দিয়েছি, ট্যাপেট বাটিও ফিট করে দিয়েছি। তো এটা হয়ে গেছে গাড়ি। এখন আপনাদের স্টার্ট দিয়ে দেখাই। কত স্মুথ হয়ে গেছে অ্যাক্সেলারেটর। তো আমরা চালাইও দেখাবো। গাড়ি আর বন্ধ হবে না, গাড়ি এখন রানিং ও ফাস্ট হয়ে যাবে। তো আমরা এয়ার ফিল্টারটাকেও একটু দেখে দেব, মুছে নেই। তো আমরা নাটটিনটা খুলে নিয়েছি, এখন এয়ার ফিল্টারটা, এটা নতুনই আর কি এয়ার ফিল্টার। এটা ওরম কোনো প্রবলেম নাই, তবেও আমরা তারপরে এটা ধুয়ে দেবো। ঠিক আছে, ধুয়ে নেই। আমরা এয়ার ফিল্টারকে সাফ করে নিয়েছি, ঢোকাও দিছি, এখন লাগাই দেবো। তো আমরা এখন সব সাইড কভার সিট সেট করে দেবো। সেট করে দেওয়ার পর দেখা